नमस्कार बिरती पर फिर आसलम कोलाशहर रामकृष्ण महाविद्यालय विज्ञान भवन उद्बोधन राज्य मुख्यमंत्री डॉ मानिक साहा हाथ धरे उद्बोधन हल आज कोलाशहरे बहु प्रतीक्षित रामकृष्ण महाविद्यालय निर्मित नवनिर्मित विज्ञान भवन फिते केटे प्रदीप प्रज्वलन माध्यम मुख्यमंत्री उद्बोधन करलें और पाशापाशी उपस्थित छिलें मंत्री शांतना चाकमा विधायक सुधांशु दास कोलाशहर पौर परिषदे चेयरपार्सन चपला रानी देवराय वाइस चेयरमैन नीतीश दे थेके शुरू करे आरो एकाधिक विशिष्ट व्यक्तित्वरा तबे शिक्षार मानेर पाशापाशी शिक्षक शिक्षिका एमनकि छात्र छात्रीरा जाते पढ़ाशोनार पाशापाशी सकले एक्सट्रा कारिकुलम एक्टिविटी बजाय रखे तारी आवेदन रखा हयेछे छात्र छात्रीदेर प्रति एकई संगे शिक्षक शिक्षिकारा जाते शुधुमात्र पढ़ाशोनो नय तार व्यतीत छात्र छात्रीदेर सन्तानेर मतोई जाते भालोबाशे एमनई बार्ता आजके दियेछेन राज्येर मुख्यमंत्री एकई संगे राज्येर शिक्षा मानके आरो एगिये निये जावार जन्य चेष्टा चलछे राज्य सरकारेर पक्ष थेके एबं उच्च शिक्षार सुयोग पेये निजेदेरके प्रतिष्ठित करते चाहिए राज्येर छेलेमेयेरा एबं तारई जन्य राज्येर साधारण डिग्री कलेजेर पाशापाशी एखन बर्तमाने इंजिनियारिं कलेज मेडिकल कलेज आईन कलेज इत्यादि कलेजेर संख्याओ बाड़ानो होयेछे जेटा विगत दिने छिल ना बर्तमाने संख्या अनेकटाई बेड़े गेछे शुधु ताई नय आर्थिक भावे पिछिये पड़ा छेलेमेयेदेर बीएड करानोर जन्य राज्य सरकार छेलेमेयेदेर ब्यांक थेके কোনো রকমের শর্ত ছাড়া লোন দিচ্ছে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিতায় মন্ত্রী একের পর এক বক্তব্য রেখেছেন মুখ্যমন্ত্রীর এই বক্তব্যকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট খুশি পরিলক্ষিত হয়েছে তবে বিজ্ঞান ভবন যার দীর্ঘদিন ধরে একটা প্রতীক্ষা ছিল উদ্বোধনীর সেই প্রতীক্ষার কার্য তো আজ অবসান ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নবনির্মিত বিজ্ঞান ভবনের উদ্বোধন হল আজ আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রীর কি বক্তব্য রয়েছে শুনুন খেলাধুলার মাধ্যমে শুধু শারীরিক ডেভেলপমেন্ট হয় তার মানসিকতার ডেভেলপমেন্ট হয় এবং যারা প্লেয়ার আমরা দেখেছি নিজেও প্লেয়ার ছিলাম আমার সম্পর্কে বেশি কিছু বললে এখানে আবার বলবে আমি বেশি বেশি বলছি যে একটা কথা বলবো যারা প্লেয়ার তাদের কিন্তু মানসিকতা অনেক উন্নত হয় এবং খেলাধুলার সাথে সাথে তার ব্লাড সার্কুলেশন মস্তিষ্কের মধ্যে দেয় এবং তাতে তার যে কনসেন্ট্রেশন সেটাও ভালো তো আমি আজকে এইখানে যারা উপস্থিত আছেন মঞ্চ যারা উপস্থিত আছেন যারা বিল্ডিং তৈরি করতে গিয়ে পিডব্লিউডি যারা মানে প্রচুর পরিশ্রম করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব ভিতরে ইন্টারনাল যেসব মহামন্ত্রের জন্য যারা যারা কাজ করেছেন এখানকার যারা স্টাফ আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব এখানকার যারা ফ্যাকাল্টি আছে তাদের কাছে একটা কথাই বলব যে খালি বই খালি একটা নিয়মিত খালি একটা পড়ে খালি ক্লাসরুমে গিয়ে খালি ওইটা জাস্ট আমি ডেলিভারি করলাম সেটা না আজকাল প্রতিদিন এভরিডে এভরিডে সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে এবং এই জিনিসটা ছাত্রদের এবং ছাত্রদের কাছে সারা জীবন মনে থাকে যে এই টিচার আমাদের মুখ্যমন্ত্রী বক্তব্য আপনারা শুনলেন কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় অর্থাৎ রামকৃষ্ণ কলেজ যার সুনাম রয়েছে একাধিক এবং এই কলেজ থেকে রাজ্য বিধানসভার সদস্যও রয়েছেন কেউ কেউ আবার কেউ মন্ত্রীও হয়েছেন তাই এই কলেজের যে সুনাম রয়েছে সেই সুনাম যাতে ছাত্রছাত্রীরাও বই নিয়ে যায় আগামী দিনে তারই বার্তা আজকে দিয়েছেন মুখ্যমন্ত্রী নিচে একটা বিরতি ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন